জেলার রসমালাই সুন্দরী তাহসিন বাহারকে চেনেন কি তাকে? বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুমিল্লার এই সুন্দরীকে তো আপনারা সবাই চেনেন, কিন্তু তার নিজস্ব নামে নয়, কুমিল্লার রসমালাই নামেই। নাদুস নুদুস বেশ সুন্দরী দেখতে। সরকার পতনের পর থেকেই তাকে কুমিল্লার রসমালাই নামেই সার্চ বক্সে গিয়ে খুঁজছেন, কিন্তু কে এই তাহসিন বাহার সূচনা? কেনই বা সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে এত ট্রলিং? তাহসিন বাহার সূচনা আওয়ামী লীগ থেকে কুমিল্লার প্রথম মেয়র নির্বাচিত হন মহিলাদের মধ্যে। তার বাবাও কুমিল্লার 6 আসনের একজন সংসদ সদস্য ছিলেন। তার বাবার নাম আখমা বাহারুদ্দিন। বাবার হাত ধরেই সূচনার রাজনীতিতে পা রাখা। এছাড়াও তিনি কুমিল্লার মহানগর সাংগঠনিক আওয়ামী লীগের সভাপতিও নিযুক্ত ছিলেন। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, রাজনীতির বাইরে গিয়ে কিন্তু সূচনা একজন ডাক্তার। কিন্তু তার সর্বদাই ইচ্ছে ছিল বাবার হাত ধরেই তিনি রাজনীতিতে আসবেন, বাবার পদেই তিনি অধিষ্ঠিত হবেন। কিন্তু বর্তমানে বেশ বিপাকে পড়েছেন তিনি, কারণ কোটা আন্দোলন নিয়ে ছাত্রদের বিরুদ্ধে বেশ কিছু পোস্ট করেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে, যার কারণেই এখন বেচারিকে পালিয়ে বেড়াতে হচ্ছে। যার জন্যই তো এখন ফেসবুকে তাকে নিয়ে চলছে হইচই যে কুমিল্লার রসমালাই এখন কোথায়। কিন্তু জানা গেছে প্রধানমন্ত্রীর পদত্যাগের আগেই নাকি সূচনা বাহার সিঙ্গাপুরে পালিয়ে গেছেন। তিনি সাইফুল আলম রনির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাহসিন বাহার সূচনার উচ্ছৃঙ্খল জীবনযাপন তাদের বৈবাহিক জীবনে দূরত্ব সৃষ্টি করে। এমনকি এটাও গুঞ্জন উঠেছিল যে ওবায়দুল কাদেরের সঙ্গে নাকি তাহসিন বাহার সূচনার কিছু একটা চলছে, তাদের মধ্যে নাকি বেশ গভীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। শুধুমাত্র নাকি মেয়রের পদ হাসিল করার জন্যই তাহসিন বাহার সূচনা ওবায়দুল কাদেরের সঙ্গে গোপনে এই সম্পর্কটি চালান। তবে যে যাই বলুক না কেন, মেয়র দেখতে কিন্তু বেশ মিষ্টি, যার জন্যই তো তার বেশ পুরুষ ভক্তও রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে কুমিল্লার এই রসমালাইকে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।